আমরা সবাই মিলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাব যেই উদ্দেশ্যে আজকের মাহফিল সেটি হলো আমাদের মুরব্বী আমাদের আত্মীয় আমাদের এলাকার মানুষ যারা কবরবাসী হয়ে আছেন আমাদের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আমরা কি ওনাদের জন্য পাঠাচ্ছি তো আমরা আজকে শুরুতেই আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাব শুরুতে যা হয়েছে যা হবে সব কিছুর হাদিয়া এলাকার সমস্ত কবরবাসীদের কবরে কবরে পৌঁছিয়ে আল্লাহ সবর সকল কবরবাসীদের কবরকে কিয়ামত পর্যন্তর জন্য বেহেশতের বাগান করে দিক একটু বড় আওয়াজে বলুন না আমিন ইনশাআল্লাহ নূরুল আলম চৌধুরী সাহেব কি বলছিলাম এই যে কবরবাসীদের শরণ হচ্ছে আজকে আমরাও একদিন যাবগা কিন্তু এভাবে যদি আমরা পরিবেশ সৃষ্টি করে দিই পরবর্তী আমাদেরকেও শরণ করা হবে কথা বলুন ঠিক কি না সাউন্ড যিনি চালাচ্ছেন আপনার সাউন্ড কিন্তু স্পষ্ট হচ্ছে না গুম গুম আওয়াজ দিচ্ছে একটু লক্ষ্য করি মানুষ তো সবাই যাবে গা কেউ থাকবে না কিন্তু আমরা যাওয়ার পরে যদি আফসোস করি সে আফসোসে কোনো লাভ হবে না আফসোস করতে হবে সেখানে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া যারা প্রস্তুতি নেই এরাই বড় কামিয়াব এই বিষয়ে আমার নবীজি হাদিসে পাকের সাদ করেছেন حضرت ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ حدیث بننا کرچن نبی جیت تکے عن نبی صلی اللہ علیہ وسلم جے روایت امام تبرانی ان الموج ملاوسط نٹ کرچن امام حیسمی مجمع زوائد پانچم خوند تین شتو اٹھر نمبر پشتتے علامہ فقی اب اللہ سمرقندیو تنبیح الغافلین بے احادیث سید الانبیاء والمرسلین সেই কিতাবের 44 নম্বর পৃষ্ঠাতে মূল যেটা আরবি সেখানেও হাদিসটা নোট করেছেন আমার নবীজি ارشاد করেছেন আন্নাহু সুইলা আইয়ুল মুমিনিন আফজল নবীজি থেকে জিজ্ঞেস করা হয়েছে হযরত ইবনে মাসউদ বলেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল মুমিনিনা আফজলু মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে আফজল এবং উত্তম মানুষ কে আমরা কি চাই না মুমিনদের মধ্যে আফজল হই শ্রেষ্ঠ হই চাই কি না সাহাবারা প্রশ্ন করে আমাদের জন্য বড় ইহসান করেছে আমরা আমাদের নবীজি কি উত্তর দিয়েছেন আজকে আমরা নবীজির উত্তরটা শুনব যাতে আমরাও সেভাবে এগিয়ে যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন বলি কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজল মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কে উত্তম বান্দা কে কল নবীজি বলেন আহসানুহুম আহসানুহুম খুলুকা মুমিনদের মধ্যে ওই বান্দা শ্রেষ্ঠ যার চরিত্র সুন্দর জোরে বলুন সুবহানাল্লাহ যার কি সুন্দর চরিত্র এখন তো আমাদের মুসলমানদের কাছে চরিত্র নাই কি চরিত্র ইসলামী চরিত্র আমার নবীজি বলেছেন লেকুল্লি দীনিন খুলকা প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে হিন্দু তার একটা চরিত্র আছে নসরা বলেন বড্ডিশ বলেন ইহুদি বলেন যত ধর্ম আছে নবীজি বললেন কুল্লি দীনিল খুলুকা প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে আর আমি নবী তোমাদের জন্য যে ধর্ম দিয়ে যাচ্ছি এই ইসলামের একটা চরিত্র আছে নবীজি বললেন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া ইসলাম ধর্মের চরিত্রের নাম হলো হায়া লজ্জা জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন মুসলমান নারী বলেন পুরুষ বলেন লজ্জাহীনতায় ভুগছে কথা বলুন ঠিক নেই
মুসলমানের লজ্জা থাকলে এই মুসলমান কখনো ব্রাজিল আর্জেন্টিনার গ্রেঞ্জি পরে ঘুরছ না ঘুরতো না লজ্জা নাই বিদায় পারে কথা বলুন ঠিক কি না কে রাগ করতেছেন হ্যাঁ একটু বলেন না এই মুসলমান লজ্জা থাকলে খেলা দেখে চিল্লাইতো না কারণ খেলা এটা তো দেখাও হারাম কেন খেলা দেখতে গেলে সতর দেখতেছে কথা বলেন ঠিক নেই আবার ইয়ং ভাইরা রাগ করছেন রাগ করলে পরে করিয়েন আগে কথাটা শুনেন বলে খেলা না এটা নাজায়েজের কি আছে কিন্তু খেলা খেলতে গিয়ে খেলোয়াড়রা সতর দেখায় কি না একটু জোরে বলেন সতর দেখা জায়েজ আছে তো হ্যাঁ ছোট গুনাহ না বড় গুনাহ আচ্ছা দেখা জায়েজ নাই দেখানো জায়েজ আছে দেখা জায়েজ নাই দেখানো ফুটবল খেলা মানে সতর দেখেও দেখায়ও ঠিক কি না আমার নবীজি হযরতে মাওলাই আলী কে বললেন এটা সাহাসিত্তার কয়েকটা কিতাব আছে আবু দাউদ ইবনে মাজাহ সহ আয়ালি লা তানজুর ইলা ফখজে হাইয়িন ওয়ালা মাইয়্যিত কোন জিন্দা এবং মুর্দা বান্দার তুমি রান দেখিও না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ জিন্দা হোক মুর্দা হোক কোন বান্দার রান দেখার অনুমতি নবীজি দেন নাই আবার আরেক সাহাবার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন হাদিস কানা সাহাসিত্তার মেশকাত ডিগ্রি ফার্স্ট ইয়ার সিলেবাস ভুক্ত হাদিস কিতাবুন নেকাত আছে ওই সতর অধ্যায় আছে আমার নবীজি এক সাহাবার পাশ দিয়ে যাচ্ছিলেন ওয়াফাক জাহু মাকসুফান তার দুই রান খোলা ছিল তো নবীজি বলেছিলেন কত্তি ফখজায়েক আয় আমার সাহাবা রান ডাকো ফাইন্নাহা আওরা এ রানো সতর একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তো রান খুলে রেখেছেন বিদে আমার নবী বলে ঢাকো আর আর মাওলানা আলীকে বলছেন তুমি দেখতে পারবে না কোন জিন্দা এবং মুর্দার রান হযরত আলীকে সম্বোধন করলেও মূলত হুকুম দিচ্ছেন আমাদেরকে কথা বলুন ঠিক কি না তো যেখানে রান দেখে এবং দেখায় আমরা সেগুলো নিয়ে লাফালাফি করি কোন লজ্জা আমাদের নাই বললেই চলে অথচ আমার নবীজি কি বলছেন লিকুল্লি দীনিল খুলুকা প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে আর ইসলাম ধর্মের চরিত্রের নাম হায়া লজ্জা শরম এখন মুসলমান রাস্তা রাস্তায় যা ইচ্ছা তা করে শুধু পুরুষ না ছেলেরা না মেয়েরা আরো বেশি একটা গাড়িতে উঠলে মেয়েরা কয়েকজন একসাথে উঠলে এরা এত বড় কথা বলে বলে হাসাহাসি করে এতগুলা মানুষ গাড়ির মধ্যে অবস্থান করছে ওদিকে তাদের কোনো দৃষ্টি নাই কথা বলুন ঠিক কি না কেন নবীজি বলেন ইদা ফাতাকাল হায়া ফাসনা মাশিতা হায়া যখন তোমার থেকে চলে যাবে তুমি যা ইচ্ছা তা করতে পারবা কি আপনাদের কষ্ট হচ্ছে এগুলা বলার দরকার আছে কি না এই হায়া আমাদের থেকে এক নম্বর আমরা আমাদের ঘর থেকে বিদায় দিয়ে ফেলছি কোন মুসলমানের নারী পুরুষের হায়া থাকলে একসাথে ওই নাটকগুলো সিনেমাগুলো কখনো দেখতো না এমন এমন দৃশ্য ওই নাটকের মধ্যে সিনেমার মধ্যে এসে যায় যে দৃশ্যগুলো মেয়ে এবং বাবা ছেলে এবং মা একসাথে কখনো দেখতে পারে না লজ্জা থাকলে একসাথে দেখে আছে দেখতে আছে কেন এ মুসলমানের পরিবার থেকে লজ্জা বিদায় নিয়েছে কথা বলুন ঠিক কি না তো ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজের উদ্দেশ্য হচ্ছে আমরা ভুলে আছি এই ওয়াজ শুনে অন্তত আমরা ভুল থেকে শুধরাবো বাকি জীবন এটাই আমার নবী বলেন আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নাফাতি যিকরা রাসূল আপনি ওয়াজ করুন এই ওয়াজ ফায়দা হয় মানুষের জীবন পরিবর্তন হয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন আমি যে হাদিসটা শোনাতে চেয়েছিলাম
আমার নবীজি থেকে জানতে চেয়েছিলেন মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কে উত্তম মুমিন কে নবীজি উত্তর দিয়েছিলেন কি আহসানুহুম খুলুকা যার চরিত্র সুন্দর ওই বান্দা শ্রেষ্ঠ মানুষ আমরা তো শ্রেষ্ঠ মানুষ মনে করি টাকা বেশি হইলে কথা বলুন ঠিক কি না টাকা বেশি হইলে আমাদের কাছে শ্রেষ্ঠ পদের মধ্যে বড় পদ হলে আমরা মনে করি শ্রেষ্ঠ নেতার মধ্যে বড় নেতা হলে আমরা মনে করি শ্রেষ্ঠ এটা আমাদের জ্ঞানের সংকীর্ণতা কিন্তু আমার নবীজি বললেন শ্রেষ্ঠ হলো যার চরিত্র সুন্দর একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবীজি আরো বলেছেন ওয়ফাদিন ফকিলা ইয়া আবার নবীজিকে সাহাবায়ে কেরামের মধ্যে কোন এক সাহাবা আবার প্রশ্ন করেছেন আইয়ুল মুমিনিন আকিয়াস ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুমিন কে আমরা শুনেছি চরিত্র যার সুন্দর সে সুন্দর শ্রেষ্ঠ তবে আজকে এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাই মুমিনের মধ্যে কোন মুমিন বেশি চালাক মুমিনের মধ্যে কোন মুমিন চালাক তখন আমার নবীজি বলছেন ক্বালা আকসারুহুম লিল মাউতে যিকরা ওয়া আহসানুহুম লাহু ইসতিদাদা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন তো অধিকাংশ মুমিন বোকা এই হাদিসের আলোকে দেখা যায় আমরা অধিকাংশ মুমিনরা বোকা আমরা এখনো চালাক হইনি আমার নবীজির থেকে জিজ্ঞেস করেছিলেন কি মুমিন মধ্যে কে বড় চালাক তখন আমার নবী বললেন কি আকসারুহুম লিল মাউতে যিকরা যে মুমিনের কাছে বেশি বেশি মরণের স্মরণ থাকে জোরে বলুন এখন তো মানুষের কাছে মরণের খবর নাই মরণের স্মরণ নাই বিদায় যার যা ইচ্ছা তা করছে দশতলা বিল্ডিং করলো তার মন ভরে না একটার পর একটা বিল্ডিং এর মালিক হলো তার চাহিদা মিটে না ওই বান্দার কোনো চাহিদার শেষ নাই আমা কেন সেই যে বিল্ডিং গুলা ফেলে যে কবরে চলে যেতে হবে এ বিল্ডিং কখনো তার কবরে ডুববে না এগুলা আত্মীয় স্বজন মালিক হয়ে যাবে সে কিছুই হবে না যে যত বড় টাওয়ারের মালিক হোক যত মার্কেটের মালিক হোক যত কিছুর মালিক হোক সব মালিকানা আরেকজনকে বানাইয়া সে কবরে খালি হাতে চলে যাবে কথা বলুন ঠিক কিনা এই কথা যদি সে স্মরণ রাখতো বলে এগুলা কার জন্য করতেছি আরে এগুলার মালিক তো আমি না আমাকে তো ওখানে ঢুকাই দিবে আমি এগুলো লাভ করে লাভ কি তো কোন বান্দা বড় চালাক যে কবরে যাওয়ার আগে নিজের প্রস্তুতি নিজে করে নেই কথা বলুন ঠিক কিনা আজকে যখন ঈসা আলাইহিস সালামের মাহফিল আমি মাহফিলকে সামনে রেখে কিছু এই নসিহত করতে চাই যেগুলো সমাজে অতীব প্রয়োজন আপনারা কি রাজি আছেন একটু হুঁশের ওয়াজ করবো আর কি আমরা তো জোশির ওয়াজ বেশি শুনি আমরা ওয়াজের মধ্যে চিল্লাই দুই ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনও বের করে না একটা হাদিসের রাসূল নাই ওয়াজের ময়দানকে আমরা বড় দুর্বল বানিয়ে ফেলেছি একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ সেদিকে একটু লক্ষ্য রাখার আমি অনুরোধ করছি সুন্নিয়তের ময়দানকে দুর্বল করিয়েন না যখন ভাইয়ের আলমনামে ভাইরাস বক্তা দাওয়াত দিবেন কোরআন হাদিস নাই আগামাতা নাই তখন সুন্নিয়তের ময়দানকে দুর্বল করে ফেলবেন আল্লাহ এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক আমিন বলি আসুন আমি কি বলতে চেয়েছিলাম আমার নবীজি বলেন মুমিনের মধ্যে বড় চালাক মুমিনকে যে সব সময় মরবে কথা স্মরণ রাখে আর আমার নবী বলেন তুমি মরমা স্মরণ কিভাবে থাকবে জানো আল্লাহ
فزوروها فإنها تذكركم الموت نبي جي بلن تمرا بشي بشي قبر زيارت کرو بابار قبر سامنے دڑاؤ مائر قبر سامنے دڑاؤ আত্মীয় মারা গেল পাড়াবতিবিশি মারা গেছেন তাদের কবরের সামনে দাঁড়াইলে তখন তোমার মনে থাকবে হেরে আমার বাবা তো একসাথে উপনহার করেছিলাম একসাথে বেড়াতে গিয়েছিলাম একসাথে এদিক সেদিক গিয়েছিলাম আজকে আমার বাবা আমাকে ফেলে কবরে শুয়ে গেছে একদিন আমাকে এই পথে আসতে হবে কথা বলুন ঠিক কি না সেজন্য আমার নবী বললেন উম্মত আমার আমি তোমাদেরকে যদি বা একটা প্রেক্ষাপটের কারণে কবর জিয়ারতকে কবর পূজা করতে মন করত বিদায় আমি কিছুদিনের জন্য সাময়িক অফ করে রেখেছিলাম কবর জিয়ারতকে কবর পূজা করতে মন করত বিদায় নতুন নতুন মুশরিকরা মুসলমান হয়েছে এদেরকে যখন কবর জিয়ারতে লাগাই দিল এরা বলে কি রে এটা তো ওইটার মতো আমরা আগে মূর্তির সামনে দাঁড়াইতাম এখন কবরের সামনে দাঁড়াচ্ছি ওটা মূর্তি পূজা এটা কবর পূজা দুটোটা তো সেম সেম দুটোটা কি বরাবর নবীজি বলে 8 তারিখ থেকে কবর জিয়ারত অফ তোমরা কবর জিয়ারত বুঝো নাই যতদিন বুঝবা না ততদিন জায়েজ নাই কবর জিয়ারতকে পূজা কেন মনে করছো অফ করে দিলেন আরে 1400 বছর পাগল কত বছর পরে 1400 বছর পরে এসে কিছু পাগল বলে আমরা বলে কবর পূজা করি আরে কবরকে পূজা মনে করতে বিদায় জিয়ারত সব অফ করে দিয়েছেন নবীজি আর যখন পার্থক্য বুঝে ফেললেন জিয়ারত কাকে বলে পূজা কাকে বলে এই কথা যখন ওনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নবীজি বলে আলো ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো কবরদার কবর জিয়ারত ছাড়িও না বাদ দিও না অফ করে রাখিও না জিয়ারত চালু করে দাও ফাইন্নাহা ইবরা এই কবর জিয়ারত তোমার জীবনের বড় একটা শিক্ষণীয় বিষয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন তো কবর জিয়ারত একসময় জুমার পরে এলাকার মানুষ জুমা পরে বাইর থেকে আসতো কবরস্থান সমস্ত মুসল্লিরা গিয়ে সুন্দর একটা পরিবেশে জিয়ারত করতেন এখন জুমার পরে সুন্নত নাই মিলাদ কিয়াম তো দূরের কথা সোজা গেছে কে বলে বেশি ভুক লাগছে আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত না করেন তো আপনার কবর জিয়ারত কে করবে হ্যাঁ কে করবে সেজন্য আমার নবীজি বলে তাবাররু আবাকুম তুবাররু লাকুম তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো মরণের আগেও করো মরণের পরও করো দেখবে তুবাররু লাকুম তোমাদের জন্য ইহসান করা হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন কি বলতে চেয়েছিলাম এখন মুসলমানদের কাছে মরণের কোন শরণ আছে নাই বলেন না মরণের শরণ থাকলে সুদ কিভাবে খায় সুদ এটা তো মারাত্মক বিষয় সুদ খাইয়া যদি কবরে যায় ঈমান নিয়ে মরতে পারবে না কারণ এমনি কবিরা গুনার জন্য বেঈমানের কথা নাই সুদের ব্যাপারে বেঈমানি কথা আছে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন এরা জাহান্নামে স্থায়ী কারা সুদখোর আমার আল্লাহ বলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা এই ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো সুদের লেনদেন ছাড়ো সুদের লেনদেন ছাড়ো ফাইল্লাম তাফআলু যদি না ছাড়ো فاذنوا بحرب من الله ورسوله তাহলে আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ তোমরাও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা যে বান্দা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনারাই বলেন ওই বান্দা কখনো ঈমান নিয়ে কি মরতে পারবে সুদের লেনদেন করা মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা আমার কোনো কথা না সরাসরি কোরআন শরীফের আয়াত রাগ করতেছেন সুদের লেনদেন করা মানে যুদ্ধ কার সাথে করা আল্লাহর সাথে বাবা সাহেব হুজুর তারপরে বলেন
فاذانو بحرب من الله ورسوله তারপরে বলেন আচ্ছা আসতেছে এ লাস্টে গিয়ে আল্লাহ বলছেন খালিদিন ফিহা এরা জাহান্নামের মধ্যে স্থায়ী থাকবে এ সুদকুরের ব্যাপারে আমার আল্লাহ স্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দিলেন কেন এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে নাউজুবিল্লাহ বলবেন না সুদের লেনদেন করবেন ধ্বংস হয়ে যাবে আছে কি না আমাদের দেশে এরকমও আছে বিভিন্ন জন থেকে টাকা ও ধান নেই এর ফলে আচ্ছা এ লাস্টে কি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কি বলেছেন ওই সুদের ব্যাপারে যেগুলো আছে বড় মারাত্মক বলেছেন আমার আল্লাহ সেজন্য আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে কি জানেন বিভিন্ন জন থেকে টাকা নেই বলে তোমাকে 5 লাখে 5000 দিব ব্যবসা হলো দিব না হলো দিব আর কিছু বন্ধ বলে আমার টাকা পড়ে আছে দাও লাখে 5000 কি বলেন এটার নাম কি ব্যবসা একটু বলেন না আমাদের ওই সীতাকুণ্ড লাইনের মধ্যে সুমন কই আছেন সুমন জানবে ভালো আচ্ছা ওকে দিকে বড় বড় শিল্পপতি পথের ভিখারি হয়ে গেছে কেন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত সুদের লেনদেন করবা আমি আল্লাহ ধ্বংস করে দেব একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ আল্লাহই ধ্বংস করে দেই আসুন আমি কি বলতে চেয়েছিলাম এই যে মারাত্মক সুদের লেনদেনে জড়িত হয়ে যাই হালাল হারামে যাচ্ছে বসে নাই কেন ওই যে কবরে যাবে যতই কোটিপতি আমি হই না কেন সব কিছুই ফেলে কবরে চলে যেতেই হবে এই শরণটা না থাকার কারণে মানুষ যা ইচ্ছা তা করতে পারে কথা বলুন ঠিক কি না কিন্তু নবীজি বলে সে বলে বোকা সে কোটিপতি কি একটু সবাই বলেন না বোকা কেন সে কোটি কোটি টাকার পাহাড় করেছে কিন্তু তার নিজের জন্য কিছুই করে নাই সে সবগুলো দুনিয়াতে ফেলে কবরে চলে গেছে এর চেয়ে বড় বোকার কে ঠিক কি না এরপর আমার নবীজি কি বললেন শুধু মরণের শরণ না ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা যারা মরণের জন্য মতের জন্য কবরের জন্য এমনে না প্রস্তুতি নিয়ে যায় কি করে প্রস্তুত ইস্তিদাদ প্রস্তুতি নেই কখন ওই কিসের জন্য বলে মরণের জন্য তো মরণের প্রস্তুতি কি আমার নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা এটা মুত্তাফাক আল হাদিস সিহাহ সিত্তার প্রায় কিতাবে আছে নবীজি বলল উম্মত শুনো আমার উম্মতের সব নারী পুরুষ জান্নাতে যাবে যাবে ইল্লা মান আবা যে আমাকে অস্বীকার করছে সে জান্নাতে যাওয়ার সুযোগ নাই নবীকে অস্বীকার করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আচ্ছা আমরা কি কেউ নবীকে অস্বীকার করি না সাহাবার অবাক হয়ে গেছেন হুজুর আপনাকে অস্বীকার কে করবে আপনার উম্মতের মধ্যে নবীজি বলে অস্বীকার যেটা না আমি তোমাদেরকে বোঝাচ্ছি নবীজি বলছেন শোনো মান আতানি যে আমার আদেশ নিষেধ মেনে চললো আমি যা করতে বলেছি করলো যা নিষেধ করেছি বর্জন করলো দাখালাল জান্নাহ সেই উম্মতের নারী পুরুষ জান্নাতে যাবে আর আমি যেটা করতে বলেছি সেটা আরো উল্টা করে করে না যেটা নিষেধ করেছি আর আরো বেশি করে বর্তমান সমাজ এরকম আছে কি না আমরা পুরুষদেরকে বলেছে গিরার উপরে কাপড় পরার জন্য কিসের উপর না গিরার উপরে রে পুরুষদেরকে কি করতে বলেছেন গিরার উপরে কাপড় পড়তে বলেছেন টাকনুর উপরে
কিন্তু আমরা এটা বিপরীত করি আমরা টাকনোর নিচে গিরার নিচে প্যান্ট পরি জিন্স পরি ম্যাক্স পরি কথা বলুন ঠিক কি ঠিক মহিলাদেরকে বলেছেন পা সহ ডেকে রাখতে সেই জায়গায় মহিলারা গিরার উপরে তো উপরে আর ডুলা ডালা বাতাস আসলে আরো অনেক উপরে উঠে ফেলে এরকম পরিবেশ আছে কিনা বলেন আমি কি মিথ্যা বলতেছি কারণ এগুলো নজরে পড়ে রুডে কাটে টুলা ডুলা ফ্যান পয়েন্ট পড়ে পায়জামা সেলোয়ার গুলা পড়ে কিরকম মহিলারা গিরার উপরে পড়ে পুরুষরা গিরার নিচে এসো একেবারে জুতার নিচে এসো ঢুকাই দেয় সম্পূর্ণ বিপরীত কথা বলুন ঠিক কি না নবীজি বলছেন এইভাবে মানাসানি যে আমার আদেশ এবং নিষেধকে যথাযথ পালন করবে না বরং চারো বিপরীত চলবে মূলত সে আমাকে অস্বীকার করেছে যে আমি নবীকে অস্বীকার করেছি আমার আদেশের বিরুদ্ধ চলেছে আমার নিষেধগুলা বর্জন করে না ওই বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ নাই জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে দেখেন নবীজি বলছেন সব উম্মত জান্নাতে যাবে তো উম্মত কোন গোলা যারা নবীজির পিছনে থাকবে নবীজির অনুসরণে থাকবে কথা বলুন ঠিক কি না এখন আমরা যদি সমাজের গোটা হাঁটাদারি দেখার জন্য আমি বলবো না গোটা গোমার গোমান মর্দন দেখার জন্য আমি বলবো না এই কদল চৌধুরী বাড়ি না এটা এইটাকে আপনি একটু জরিপ চালান তো দেখি কয়জন নারী এবং পুরুষ পাবেন নবীজির পিছনে আছে আবার কয়জন আপনি জরিপ করে দেখবেন কয়জন শয়তানের পিছনে আছে তো রেজাল্ট কি বের হবে নবীজির পিছনে কম না নবীজির পিছনে বেশি না ইবলিসের পিছনে বেশি কার এটা কি এমনি বলছেন না বাস্তব নবীজির পিছনে থাকলে নবীজির পিছনে থাকলে বেনামাজি হতে পারে না নবীজির পিছনে থাকলে হারাম খুর হইতে পারে না সুদ খুর হইতে পারে না নবীজির পিছনে থাকলে মহিলারা বেপর্দা হইতে পারে না নবীজির পিছনে থাকলে যা ইচ্ছা তা করতে পারে না নবীজির শরীয়তের একটা বাউন্ডারি আছে কথা বলুন ঠিক কি না এখন কি আমরা বাউন্ডারির ভিতরে আসি আমরা বাউন্ডারি পাড়ি দিয়ে অনেক দূরে চলে যাচ্ছি আল্লাহ নবীকে পাঠালেন কেন আল্লাহ বলে লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতবাতুম শয়তান ইল্লা কালিলা বান্দা আমি তোমাদের উপর বড় এহসান করেছি আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে দিলাম কেন এই বন্ধুর অনুসরণ করে যাতে তোমরা বন্ধুর পিছে পিছে জান্নাতে যেতে পারো একটু বলি না সুবহানাল্লাহ আর আমার বন্ধু নবীকে না পাঠাইলে কি হইতো লাতবাতুম শয়তান তোমরা শয়তানের অনুসারী হয়ে থাকতে হ্যাঁ অল্প সংখ্যক নবীজির পিছনে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে থাকত কি বলছিলাম আল্লাহ নবীকে নবীর মিলাদের উদ্দেশ্য কি নবীকে প্রেরণ করার উদ্দেশ্য কি আল্লাহ বলে আমার উদ্দেশ্য আমার বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যাব আমার বন্ধুর প্রেমিক বানাবো বন্ধুর অনুসারী বানাবো যারা আমার বন্ধুর অনুসারী হবে তাদের দিয়ে আমি জান্নাত সাজাবো আর ইবলিসের অনুসারী দিয়ে কি করবেন ইবলিসকে সম্বোধন করে বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিন তাবিয়াক ইবলিস তোকে এবং তোর অনুসারী দিয়ে আমি জাহান্নাম পুরাই দিব জাহান্নাম পুরাবেন ইবলিস এবং তার অনুসারী দিয়ে আর আমরা অধিকাংশ এখন ইবলিসের অনুসরণ করছি আর নবী এবং নবীর অনুসারী দিয়ে জান্নাত সাজাবেন আমরা তো বলি আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসা এটা প্রমাণ হবে কখন নবীজির শরীয়ত নবীজির সুন্নতের উপর যদি থাকে কথা বলুন ঠিক কি না এমনি মৌখিক দাবিদারের অভাব নাই এমনি বলে কি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি আল্লাহ রাসূল কি মোরা ভালোবাসি আল্লাহ রাসূল কি মোরা
তাই তোমরা জান্নাতের অধিকারী তাই তোমরা জান্নাতের এমনে যদি বেটা এমনে বাংলা নাথ শরীফ পড়তেছে কিন্তু আসলে হাদিসের অনুবাদ আমার নবী বলেছেন মানা হাব্বানি সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার সুন্নাকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসলো ফাকাদ কি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে যাবে তা আমরা কি জান্নাতে নবীর সাথে যেতে চাই না নবীর সুন্নাত বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে এখন তো অধিকাংশ নারী পুরুষ শরীয়ত সুন্নাত থেকে অনেক দূরে ইহুদি কেউ ইহুদির মতো কেউ নাসারার মতো আমাদের মা বোন তো হিন্দুদের মতো চলে কথা বলুন ঠিক কি না হিন্দুদের চ্যানেলগুলো ঘরে ঘরে আছে এখন তো চ্যানেল লাগে না ওয়াইফাই থাকলে হয় সব মোবাইলে এসে গেছে কথা বলুন ঠিক কি না এই হিন্দুরা কি নাটক করছে এরা কি পরিবেশ করছে এরা সংসার কিভাবে করে এরা সংসার কিভাবে ভাঙে আমাদের নারীরা তাদের থেকে এগুলো প্রশিক্ষণগুলো নেই আর তাদের নিজের সংসার উপর এই বোমগুলো মারে কথা বলুন ঠিক কি না আমি কি অবাস্তব বলছি তারা জানে না দুনিয়াতে আমার নবী বললেন মা আনতা মান আহবাবতা তুমি দুনিয়াতে যাকে মহব্বত করবা যাকে অনুসরণ করবা কবরে হাসরে তার সাথেই থাকতে হবে আর আমি নবীকে মহব্বত করলে আমার সাথে জান্নাতে থাকতে পারবা বিদায় আমরা কয়দিন আর কার কাছে কার জীবনের কয়দিন বাকি আছে জানি না আমরা যে এই মাহফিল থেকে সহি সালামতে বাড়িতে বা বিছানায় পৌঁছবো আরাম একটু ঘুমাবো সকালে উঠবো এসি রুটি কার আছে বলেন আছে এই গত দুই তিন সপ্তাহ আমাদের এলাকার কথা বলছি এই আমার থেকে অনেক ছোট ছেলে একটা মারা গেছে তাকে দেখতে গেছে আমার এক তালুই ওই ছেলেটা মারা গেছে স্টুক করে দেখতে গেছে উনি দেখে আসে উনিও তিন ঘন্টার ভিতরে উনি স্টুক উনি মারা দেখেন আরজন দেখতে গেছে উনি স্টুক করে ফেলছে ভাগ্যিস উনি মারা যায়নি উনি এখনো আছে কয়জন একসাথে হ্যাঁ একজনকে দেখতে গেল এই তাদের বাড়িতে পাশাপাশি লাগানো বাড়ি কি বলছিলাম একসাথে যাচ্ছে গা কার কাছে কখন যে মালাকুল মত আছে আমাদের হায়াতের বাজেটের মধ্যে আর কয় ঘন্টা বাকি আছে কয়দিন বাকি আছে কয় বছর বাকি আছে কেউ কি জানি যদি স্মরণটা রাখতে পারি আজকের মাহফিল সার্থক আমার নবী বলেন ওই বান্দা বড় চালাক কে যে আখেরাতের জন্য কবরের জন্য নিজেকে প্রস্তুতি গঠন করাইতে পারলো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি বলেছেন ওয়াহসানহুম লাহু ইস্তিআদাদা যারা ওই মতের জন্য আখেরাতের জন্য কবরের জন্য নিজেকে প্রস্তুত করাইতে পারলো সুন্দর ওই বান্দাই বড় চালাক কথা বলি ঠিক কি না এই আশেপাশে কবরস্থানে বহু বড় বিল্ডিং এর মালিক নাই হ্যাঁ আপনাদের এই এলাকায় নাই মানে শহরের মধ্যে বড় বড় বিল্ডিং আছে কিন্তু এখানে পড়ে আছে না নাই কবি কি বলেছে জানে মাহলো মেরে নেওয়ালে মাটি মে সু রহে যারা মহলে ছিল মহল মানে এমনি ছোটখাটো বিল্ডিং না বড় ইমারত প্রসাদ মাশাআল্লাহ আমাদের সভাপতি আসতেছেন না কি বলছিলাম একটু লক্ষ্য করুন কবি বলছেন মহলো মেরে নিবালে মাটি মে সু রহে শাহ গদা ইয়াহাঁ এক সাথ সো রহে এখানে ধনী গরিব সবাই একসাথে শুয়ে আছে ঠিক না মহলো মেরে নিবালে মাটি মে সো রহে
ایک ساتھ سو رہے ہیں دونوں ہوئے برابر دونوں ہوئے برابر یہ موت کا اثر ہے طے کر رہا ہے جو تو دو دن کا یہ سفر ہے صلاۃ دنیا একটু মনোযোগ কামনা করছি কবি বলছে ভাই তুমি ছোট থেকে কয়টা লাশ দেখছো মনে আছে আছে আমাদের হ্যাঁ কয়টা লাশ দেখছি আমাদের কি মনে আছে আঁখোঁ সে তুনে আপনি কিতনে জানাজে দেখে আঁখোঁ সে তুনে আপনি کتنے جنازے دیکھے ہاتھوں سے تو نے اپنی دفنائے کتنے مردے انجام سے تو نے اپنی انجام سے تو نے اپنی کیوں اتنا بے خبر ہے طے کر رہا ہے جو تو دو دن کا یہ سفر ہے صلاۃ دنیا تالے بار بولیں نبی جی کی جگیش کرا ہے چلو ای المؤمنین اقیس مومن المدے کون مومن بڑو چلاک نبی جی کی بولین جے شب سمائی مرنر کتا سرنو رکھے ایبو مرنر جنو پرستدیو نئی ارٹو جورا بولون ایٹھائی بڑو چلاک آگر کار مروبیرے بڑو چلاک چلین پورا تن مسجد جگولا دیکھ بین مسجد نام انہیں جاگا زمین آسے کینو جانین اوہ جے مانوز مارا جوارا کے وسیعت کرے فیل چھے اوہ مسجد جنو ایتو کھانی جاگا مدرسر جنو ایتو এই যে মসজিদ মাদ্রাসার জন্য কি করে ফেলে দান করে ফেলে মরণের আগে আগে এরাই বড় চালাক আরে মসজিদকে দেই নাই সে নিজের অ্যাকাউন্টে নিজেই জমা করে দিল কথা বলুন ঠিক কি না আর বাকিগুলা ছেলেরা মেয়েরা ওই ওয়ারিসরা ভাগ করে নিয়ে ফেলবে এগুলো তার না আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক আমিন বলি আরেকটা হাদিস শোনাবো মুসলিম শরীফের মধ্যে ষোলশ একত্রিশ নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে দুইশত বিয়াল্লিশ নম্বর হাদিস এখানে ধারণ হচ্ছে বিদায় আমি হাদিসগুলার নম্বর বলছি একটু লক্ষ্য করুন সাহা সিত্তার দুইটা কিতাবে আছে মুসলিম শরীফও আছে ইবনে মাজাহ শরীফও আছে হযরতে আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ اے حدیث بننا کھری قال رسول اللہ بڑو کر بلن صلی اللہ علیہ وسلم ان مما یلحق المؤمن من عملی و ان مما یلحق المؤمن من عملی و حسناته بعد موته علمًا علمه ونشره وولدًا صالحًا تركه ومصحفًا ورثه أو مسجدًا بناه أو بيتًا لابن السبيل بناه أو نهرًا أجراه أو صدقةً أخرجها من ماله في صحته وحياته ويلحقه من بعد موته جورا بولون سبحان الله نبي جي بر امت كيو تاكبنا دنيا تي إن مما يلحق المؤمن من عمله مؤمن مارا جاوار پوري সে যে কবরে চলে যাবে কবরে গিয়ে যে সমস্ত আমল তার সাথে সম্পৃক্ত হবে ওয়া হাসানাতিহি তার নেক আমলগুলো
তার কবরে গিয়ে সম্পৃক্ত হবে কোন বাদামতিহি মরণের পরেও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মরণের পরেও আমল জারি থাকতে থাকবে পৌঁছতে থাকবে সে কবরে গিয়ে সওয়াব পেতেই যাবে এগুলা কি কি নবীজি বলেন আল মান আল্লামাহু সে এমন ইলম অর্জন করেছে যে ইলম অর্জন করে আরজনকে শিক্ষা দিয়েছে সেই বান্দা কবরে চলে গেছে তার ছাত্র দুনিয়াতে রয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সে কবরে চলে গেছে তার ছাত্র কোথায় দুনিয়ায় ওয়া নাশারাহু অথবা যা ইলম অর্জন করেছে কিতাব লিখে ছাপাই দিল তার কিতাব পড়ে অন্যজন ফায়দা হাসিল করছে ওই কিতাব যতদিন চলবে পৃথিবীর জমিনে ওই বান্দা কবরে চলে গেল তার আমল বন্ধ নাই তার লিখিত কিতাব যারা যারা পড়ে ওই সওয়াব একই সওয়াব এই লেখক কবর থেকে পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মনোযোগ আছে দেখেন ওয়া ওয়ালাদান সালেহান তারাকাহু অথবা সে মরণের আগে নেককার সন্তান রেখে গেছে এমনি সন্তান না সন্তান তো সবাই রেখে যায় কিন্তু কোন সন্তান রাখতে হবে আমার নবীজি বলছেন ওয়ালাদান সালেহান তারাকাহু সে রেখে গেছে নেক সন্তান নেক সন্তানকে যে নামাজি যে কালামি যে হালাল হারাম বুঝে যে আদব বুঝে শ্রদ্ধা বুঝে প্রত্যেকের হক যথাযথ আদায় করে আল্লাহর হক আদায় করে বান্দার হক আদায় করে ওই বান্দাকে সালেহ বলা হয় আর আমার নবীজি বলেন যে সমস্ত মানুষ দুনিয়াতে নেক সন্তান রেখে গেছে ওই বান্দা কবরে চলে গেল তার আমল বন্ধ হবে না নেক সন্তান যা যা আমল করবে ওই কুদরতি অনলাইনে বাবাও পেয়ে যাবে আল্লাহু আকবার এখন তো আমরা সন্তানদেরকে নেক বানাচ্ছি না এমনি সন্তান হচ্ছে সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা কি তালিম দেওয়া দরকার ছিল আমরা কি করতেছি ইংরেজি শেখানো ফরজ না ওয়াজিব না জায়েজ কি বললাম বলেন না কি কিন্তু কোরআন শেখানো ফরজ বলেন না কার উপর ফরজ মা বাবার উপর মা বাবার উপর ফরজ ছেলে হোক মেয়ে হোক তাদেরকে কোরআনের তালিম দেওয়াইতেই হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতেই হবে সন্তান যদি কোরআন তালিম না জানে কোরআন পড়তে না জানে ছেলে হোক মেয়ে হোক এই দোষটা উঠবে মা বাবার উপর কথা বলুন ঠিক কি না যারা অতিথিবর্গ এসে আমাদের মঞ্চকে পরিপূর্ণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি একটু বলুন মারহাবা এবার এদিকে খেয়াল করে এই ওয়াজ শুধু শোনার মধ্যে রেখে দিলে হবে না এটাকে প্র্যাকটিক্যাল আনতে হবে আমরা এখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে হবে তখন হবে যথাযথ কথা বলি ঠিক কিনা লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম আমার নবীজি কি বললেন উম্মত শুনো শুনো কি বলেছিলাম সন্তান কোথায় সন্তানকে কোরআন তালিম দেওয়া এটা ফরজ কার উপর এখন তো ইংরেজি শিখাবার নামে কিন্ডারগার্টেন নামে কেজি স্কুল নামে মক্তব তো বন্ধ করাই দিল কোরআন তালিম বন্ধ করাই দিল এত হার্ট এমন ছেলেদেরকে দিচ্ছে রাত দিন পড়তেছে ইংরেজির টিচার আসতেছে ম্যাথের টিচার আসতেছে বাংলা টিচার আলাদা এভাবে প্রতিটা সাবজেক্টের টিচার আছে কিন্তু ওই মা বাবা সন্তানের জন্য কোরআনের তালিমের জন্য একটা টিচার রাখে নাই কথা বলুন ঠিক কিনা আপনি তালাশ করে দেখেন গা অনেক পরিবার পাবেন এটা কোনো অবাস্তব বলছি না বাস্তব আমার নবী বলেন হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি
আহিন হোসেনা ইসমাহু ছেলে হোক মেয়ে হোক তার এক নম্বর হোক হলো তার একটা সুন্দর নাম রাখা দ্বিতীয় নম্বর হোক হলো আইয়ু আল্লিমাহুল কিতাবা তাকে কোরআনের তালিম দেওয়া কোরআনের প্রশিক্ষণ দেওয়া ওই ছেলে হোক মেয়ে হোক এই ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনের তালিম দিতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক সাত বছর হয়ে গেল তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে সাত বছর থেকে দশ বছর তিন বছর নামাজের প্রশিক্ষণ চালাইতে হবে এ দশ বছর পর নামাজ কেন পড়ে না তদারক করতে হবে দরকার বশত মেরে মেরে হলো নামাজ পড়াইতে হবে এখন ছেলেরা বেনামাজি মেয়েরা বেনামাজি এরা ছেলে মেয়ে দোষ নই ওই দোষ হলো মা বাবার কথা বলুন ঠিক কিনা ও ছেলেদেরকে নামাজি তো মা বাবা বানাইবার দরকার ছিল মেয়েদেরকে পর্দাশীল বানানো এখন তো মা বাবারা মেয়েকে পর্দাশীল বানানোর কোনো জিম্মাদারি গ্রহণ করে না অথচ প্রত্যেকটা মা বাবার উচিত মেয়ে উপযুক্ত হয়ে গেলে পর্দার তালিম দেওয়া বুরকার ব্যবস্থা করা নেকাবের ব্যবস্থা করা এই বুরকার তালিম দেওয়া পর্দার তালিম দেওয়াও ফরজ ফরজের উপর আমল করাবার ব্যবস্থা করাও ফরজ একটু লক্ষ্য করুন আমরা তো মনে করছি ফরজ মানে শুধু নামাজ পড়া ফরজ মানে রোজা রাখা কিন্তু মা বাবার হক আদায় করা ফরজ এটা আমরা জানি না ছেলে মেয়ের হক আদায় করা ফরজ এটাও আমরা জানি না হালাল অন্বেষণ করা ফরজ এটাও জানি না কথা বলুন ঠিক ঠিক এক নম্বর প্রত্যেকটা মুসলমানের উচিত হুজুর গোসুল আজম জিলানি ওয়াজ করেছেন ফুতুল খায়বের মধ্যে গোস পাকের ওয়াজ আনা হয়েছে সেখানে গোস পাক বলে ওয়ালিল ওয়ায়াম বাগিলিল মুমিনে আইয়াস্তাগালা ওয়ালান বিল ফরায়েজ একজন ইমানদারের সর্বপ্রথম দায়িত্ব হলো ফরজ আদায় করা কি আদায় করা ফরজ ফরজ মানে শুধু নামাজ শুধু রোজা না ছেলের হক আদায় করা ফরজ এই ফরজ মা বাবার উপর মা বাবার হক আদায় করা ফরজ এই ফরজ ছেলে মেয়েদের উপর স্ত্রীর হক আদায় করা ফরজ এই ফরজ স্বামীর উপর আবার স্বামীর হক আদায় করা ফরজ এই ফরজ স্ত্রীর উপর এখন তো কে জানে স্বামী জানে না স্ত্রীর হক কি স্ত্রীও জানে না স্বামীর হক কি ছেলে জানে না বাবার হক কি মায়ের হক কি মা বাবা জানে না সন্তানের হক কি এগুলা জানা ফরজে আইন এগুলা বড় আলেমে জানবে এরকম নয় আমার নবী যে বলেছেন তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেকটা নরনারীর পরে ইলম অর্জন করা ফরজ যে বলেছেন এটা কোন ফরজ এই ফরজগুলা জানাও ফরজ এই ফরজ জানার জন্য ইলম অন্বেষণ করা ততটুকু জ্ঞান অর্জন করাও ফরজ একটু বড় না সুবহানাল্লাহ কি কথা বেশি কঠিন হচ্ছে মনে হয় এগুলা দরকার আছে না আমরা তো এই ওয়াজ করি না এখন এই ওয়াজ শুনিও না একটু শুনেন কি বলতে চাচ্ছিলাম মানুষ সন্তানকে কোরআন ওই যে বললাম বাবা মা চলে গেল দুনিয়াতে নেক সন্তান দেখে গেল এখন নেক সন্তান বলতে কি আমরা বুঝি এখন সন্তানকে তো আমি নামাজি বানাই নাই সে কি নেক সন্তান হবে তাকে কোরআন শিখাই নাই সে কি নেক সন্তান হবে সে মুরব্বীকে সালাম দেওয়া শিখাই নাই মুরব্বীকে শ্রদ্ধা করা শিখাই নাই ছোটবেলা থেকে নবীজির মহব্বতের তালিম দেওয়া ফরজ নবীর আওলাদের মহব্বতের তালিম দেওয়া ফরজ এটা তো আমরা জানি না প্রত্যেকটা মা বাবার উচিত ছোটবেলা থেকে নবীজির দরুদ শরীফের তালিম দেওয়া আগে মুরব্বীরা কাজটা করত এরকম সন্ধ্যাবেলায় ছেলেদেরকে আঙ্গিনায় বসাই দিত ওঠানে বসাই দিত আর বলতো সাল্লাল্লাহ পড়ো দরুদ শরীফ পড়ো কেন তাদের এই দরুদ শরীফের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয় এখন আছে দরুদ শরীফ এখন নামাজ নাই দরুদ শরীফ নাই
শরীয়ত নাই সুন্নাত নাই 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 বলতে মুসলমানের কোন চরিত্র আমাদের মধ্যে নাই অনেক সময় দেখা যায় মুসলমানই নামও নাই তোমার নাম কি বলো সুমন এই সুমন আবার রাগ করিও না সুমন আছে না সুমনের নাম আছে বড় কি তোমার নাম কি বলে লিটন আচ্ছা এটা কি মুসলমানের নাম না বিদর্মীর নাম পার্থক্য করার কোনো সুযোগ আছে কি তাহলে নাম রাখার ক্ষেত্রে আমরা ছেলে মেয়েদের হক নষ্ট করে ফেলতেছি সেখানেও রাখতেছি না নিশান রাখতেছি না ইসলামে আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক আমিন বলি আসুন আমি কি বলতে চেয়েছিলাম তাহলে সন্তান রেখে গেল হবে না আজকে দেখেন আমাদের বদিউল আলম জাহাদি হুজুর মারা গেলেন ওনার সন্তান মাদ্রাসায় পড়াচ্ছে ওনার সন্তান মসজিদে খেতাবদি করছে বিভিন্ন আমল করতেছেন জাহাদি হুজুর কবরে চলে গেছেন ঠিক সন্তান যা যা আমল করে উনি কবর থেকে পেয়ে যাচ্ছেন কথা বলুন ঠিক কিনা এভাবে প্রত্যেকটা মানুষের পরবর্তী সন্তান কি আমল করবে ভালো আমল করবে না খারাপ আমল করবে এভাবে ছেলেদেরকে মেয়েদেরকে এভাবে গাইড করার দায়িত্ব মা বাবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলুন ঠিক নেই আসুন এরপর নবীজি কি বলছেন মানুষ মারা যাওয়ার পরও আমল যেতে থাকবে কবরে এটা মুসলিম শরীফের রাওয়ায়েত ইবনে মাজার রাওয়ায়েত বলছিলাম দেখেন আমরা তো শুধু একটা রাওয়ায়েত মুখস্থ ইদা মাত আল ইনসানু ইনকাতা আনহু আমুলুহু এটাই আমরা সব মুখস্থ জানি কিন্তু এরপরে আরো কি যে আছে এগুলা জানার দরকার আছে কিনা আসুন এরপর আমার নবী কি বললেন ওয়া মুসহাফান ওয়াররাসাহু অনেক হুজুর আছে মারা যাওয়ার আগে আগে খবর নেই বলে কিতাব পড়তে পারে এরকম কোন মাদ্রাসার ছাত্র আছে কিনা আমাকে বলো ডেকে বলো আমার এই কিতাবটা তুমি পড়িও বিভিন্ন মাদ্রাসার লাইব্রেরি দিয়ে দেয় কেন বলে আমি তো কবরে যাব গা এ হুজুররা কিতাবগুলো পড়বে সওয়াবগুলো আমি পেয়ে যাব আর আমার নবী বলেন মুসহাফান ওয়াররাসাহু কাও কোরআনের কোরআন কোরআনের মালিক বানাই দিল বুখারী শরীফের মালিক বানাই দিল বিভিন্ন কিতাবের মালিক বানাই দিল আর ওই বান্দা কবরে চলে গেছে তার কিতাবগুলো অন্যজনে পড়তেছে যিনি পড়তেছেন যে সওয়াব পাবেন যিনি হেবা করেছেন দান করেছেন উনিও কবর থেকে একই সওয়াব পাবেন সেজন্য মা বাবা মারা গেছেন মা বাবার ইসালে সওয়াবের নামে তো অনেক কাজ করা যায় তার মধ্যে ভালো ভালো মাদ্রাসায় যেখানে ভালো ভালো হুজুর আছে কিতাব পড়তে পারে আপনার সজাগ এগুলো তদারক করে সেই মাদ্রাসাগুলোকে কিছু কিতাব দিবেন মেসকাত কিনে দিবেন ছেলে মেয়েরা আমাদের মাদ্রাসার মধ্যে প্রতিদিন ক্লাসের মধ্যে মেসকাত খুলে খুলে বড় মেসকাত পড়তেছে ছেলেরা পড়তেছে মেয়েরা পড়তেছে আপনি যদি কিতাবটা দিয়ে থাকেন বাবার নামে দেখবেন ছেলে মেয়েরা যে ক্লাসে পড়তেছে এই আপনার মা বাবার কবরও একই সওয়াব পৌঁছতেছে আমরা কি এগুলা এখন বুঝি আগের মুরব্বীরা গুলো সজাগ থাকতে বিভিন্ন মাদ্রাসা কিতাবাদি দিতেন এখন এগুলা নাই উঠে গেছে এখন তো ওসিয়ত করে না মারা যাওয়ার আগে ওসিয়ত করে মানে নিজের সম্পদ নিজের করে নেওয়া কথা বলুন ঠিক না আসুন কি বলতে চেয়েছিলাম এরপরে আও মসজিদান বানাহো যিনি কবরে চলে গেছেন ওই বন্ধ কবরে যাওয়ার আগে একটা মসজিদ বানাই ফেললেন মসজিদ দাঁড় করে দিলেন ওই মসজিদ যতদিন থাকবে ওই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে বান্দা এটা কবরে চলে গেলেও এই মসজিদের সওয়াব তার কবরে যেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আর কি আও বাইতান লে ইবনে সাবিল এখন বা ইবনে সাবিল মানে মুসাফির আমাদের দেশে এরকম মুসাফির খানা খুব কমই আগে আরব মরু এলাকায় মানুষ ঘোড়া নিয়ে ওট নিয়ে গাদা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন মধ্যে মধ্যে ওনাদের একটু রেস্টের প্রয়োজন ছিল তৎকালীন মানুষরা কি করতেন এই
আসা যাওয়ার পথের মধ্যে কিছু ঘর বানায় রাখতেন বাথরুম বানায় রাখতেন যাতে আসা যাওয়ার পরে মুসাফিররা এই ঘরে থাকতে পারেন রেস্ট করতে পারেন কিছু হাজও সারতে পারতেন এরকম যারা ঘর বানায় গেল মুসাফিরদের জন্য আমার নবী বলে বান্দা কবরে গেছে কিন্তু সওয়াব বন্ধ হয় নাই একটু বলুন না সুবহানাল্লাহ আও নাহারান আজরাহু অথবা যে বান্দা মারা গেলেন উনি কিছু নহর জারি করে দিলেন যেমন বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা একটা কাজ করেছেন উনি যখন হজের হজে গেলেন দেখতেছেন হজের হজের মধ্যে আরাফাতের ময়দানে মিনাতে মানুষ পানি নিয়ে বড় কষ্টের মধ্যে আছে উনি কি করতেন উনি একেবারে ওই লৌহিত সাগর থেকে একটা নহর জারি করে দিয়েছেন আরাফাতের ময়দান মিনা মজদালফার দিকে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো যারা হজে গেছেন আপনারা দেখেন পাহাড়ের নিচে এই নহরের জুবাইদাইটা এখনো নিশানি আছে এখন তার পানির অভাব নাই সেখানে এক সময় তো পানির অভাব ছিল নহর জারি করে দিয়েছিল এলাকার মধ্যে মানুষ পানির পান করতে পানির অভাব আপনি একটা ডিপ কল বসায় দিলেন গোটা এলাকার মানুষের জন্য মুক্ত করে দিলেন আপনি মারা যাবেন ঠিক কিন্তু আপনার কবরে সওয়াব বন্ধ হচ্ছে না যতদিন ডিপ কল থাকবে যতদিন মানুষ পান করবে শুধু মানুষ না জীবজন্তু পান করছে পশু পাখি পান করতেছে এগুলার সওয়াবও আপনার কবরে যেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ او صدقه اخرجها من ماله في صحته وحياته দেখেন অনেকে মারা যায় মারা যাওয়ার পরে সদকা করে না উত্তম সদকা কোনটা জানেন মারা যাওয়ার আগে সদকা করা উত্তম সদকা কোনগুলা এখন তো ব্যাংকে ঢুকাই দিলে আমরা বেশি খুশি কিন্তু ব্যাংক মারা যাওয়ার পরে যে ব্যাংকের টাকাগুলো আরজনের মালিক হয়ে যাবে আমি নিজেই না এ খবর রাখি না একটু লক্ষ্য করুন আমার নবীজি বলছেন আও সাদাকাতান আখরাজাহা অথবা এমন সদকা ওই সদকাগুলো বান্দা দিয়েছেন কখন কুত্তেকে দিয়েছেন মিন মালিহি নিজের সম্পদ থেকে ফি সিহাতিহি ওয়া হায়াতিহি কখন অনেকে অসুস্থ হয়ে গেলে সদকা করে বলে তখনও না কখন বলে শরীর সুস্থ ছিল শরীর সুস্থ ছিল ক্যান্সার হয়ে গেছে বলে আমি তো এমনি বাঁচব না আমার টাকা কিছু সৎকা করে ফেলি তাহলে এই বন্ধা এমনি করে নাই এই মরবে কোন নিশ্চিত হয়ে আমার নবী বলে এরকম হইলে হবে না হালাতে সিহাত সুস্থতা অবস্থায় এবং তার জীবন দশায় সৎকা যেগুলো করেছিল এই বন্ধা কবরে গেলেও সওয়াব বন্ধ হবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দুজন না আচ্ছা এরপরে কি বললেন ওয়ায়ুলহিকুহু মিন বাদে মাউতিহি নবীজি বলেন ও আমি যে বললাম এলম রেখে গেছে বা আওলাদে সালেহ রেখে গেছে অথবা কাউকে কিতাবের ওয়ারিস বানায় দিল অথবা মসজিদ বানায় দিল অথবা মুসাফিরের জন্য ঘর বানায় দিল অথবা নিজ নহর জারি করে দিল নিজের সুস্থতা অবস্থায় হায়াতে জিন্দেগিতে সদকা খায়রাত করলো নবীজি বলছেন ইউল হিকোহো মিম বাদে মতিহি ওই বন্দা মারা যাওয়ার পরেও সদকা এই সওয়াবগুলো কবরে যেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা এখন তো দুনিয়া দুনিয়া করে কবর আখেরাতের খবর নাই সব আমার নবী বলেন সব বরবাদ যার কাছে মরণের শরণ নাই ওই বন্দা বড় বোকা আর যে বন্দা মরণের শরণ রেখেছে ওই বন্দা বড় চালাক আরেকটা হাদিস শোনাবো যে হাদিস খানা তিরমিজি শরীফের ২৪৫৯ নম্বর হাদিস ইবনু মাজাতে
না ইবনে মাজাহ আল্লামা ইবনে মাজাহ ওনার একটা কিতাবু যুহুদ আছে সেখানে নোট করেছেন মুসনাদে আহমদের চতুর্থ খণ্ড 124 নম্বর পৃষ্ঠা তো হাদিসখানা আসছে আমার নবীজি বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা নিজের নফসকে কন্ট্রোল করেছে এবং মরণের পরের জন্য আমল করেছে কিসের জন্য মরণের পরের জন্য আমরা তো মরণের পরের কথা স্মরণ করি না মরণের পরের জন্য আমল করে আর কি করে ওয়াল আজিজ মান তাবা নফসহু হাওয়াহা আর ওই বান্দা বড় আজিজ অক্ষম যে বান্দা নিজের নফসের পিছনে চলে ওই বান্দা বড় অক্ষম যে নিজের মন গড়া যা চাই মনে যা চাই তা করে এই মন চাচ্ছে রাতে তিন ডলা পাচ্ছে না মানুষ ঘুমাচ্ছে খবর নাই একসাথে একজন দুইজনে দেখে না তো শত শত একসাথে দেখে আর শত শত মানুষ একসাথে লাফায় কে এত অনেক অসুস্থ মন্দার আছে রাতে তিনটা বাজে কত মানুষ কত সমস্যা আছে এরাগুলো বুঝে না আরো মারে বুম দম ফুটায় অনেক সময় মানুষ স্টক করে ফেলবে ভয়ে এই অবস্থা আমার নবী বলেন ওয়াল আজিজ মান তাবা নাফসা ওই বান্দা বড় আজিজ অক্ষম বড় বোকা যে নিজের নফসের পিছনে চলে ওয়া কিসের ওয়া নফস ওয়া হাওয়া হাওয়া তামান্না যে নিজে ওয়া তামান্না আলাল্লাহিল আমানি বাদাল মাগফিরা বলে এগুলা করবে আর আশা করবে না করি না সময় আছে একদিন মাপ চাই ফেলবো একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ কিন্তু তোমার মাপ চাওয়ার যদি সময় না দেয় আজর আলাইহিস সালাম আসে হ্যাঁ তুমি মাপ চাইবা ক্ষমা চাইবা তওবা করবা মনে মনে আছে রি বলে আগে একটু কিছু করি সব একসাথে তওবা করে ফেলবো যদি তওবা করার সুযোগ না পাও ফুট করে যদি স্টক করে মারা যাও তখন অবস্থা কি হবে নবীজি বলে তখন তুমি বোকা এটা প্রমাণ হবে কথা বলুন ঠিক কি না সেজন্য একটা হাদিস শোনাবো কতটুকু টাইম আছে জানি না একটু সংক্ষেপে বলার চেষ্টা করব আরেকটা মজাদার হাদিস যে হাদিসটা আমাদেরকে অতিব প্রয়োজন শোনা আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক একটু বড় আওয়াজে বলুন না আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চৈন আতা হে মেরে দিল কো তমাম নাম লেতে হি তুমারা ইয়া নবী সালা দুনিয়া আসুন একটু লক্ষ্য করি হাদিস কান আল্লামা ইবনে জুজি ওনার একটা কিতাব আছে বাহরুদ দমু এটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম এই কিতাবের পৃষ্ঠা নম্বর বলছি 58 নম্বর পৃষ্ঠা আল্লামা ইবনে জুজি হাদিসটা নোট করেছেন কল উনি বলেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইবনু আদম ফি সিয়াকিল মাউতি বাতাল্লাহু ইলাইহি খামসাতাম মিনাল মালাইকা তবে মনোযোগ আছেন কি বলেন এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন এমনি বসলে হবে না এগুলো ওয়াজ হচ্ছে ওয়াজ এখন তো ওয়াজ নাই আওয়াজের ভক্ত হয়ে গেছি আমরা একটু লক্ষ্য করি আমার নবীজি বলছেন কি ইদা কানা ইবনু আদমা ফি সায়াকিল মাউতি মানুষ যখন বনি আদম যখন মতের কাছাকাছি এসে যায় বাতাল্লাহু ইলাইহি খামসাতাম মিনাল মালাইকা আমার আল্লাহ তার কাছে পাঁচটি পাঁচ প্রকার ফেরেশতা পৌঁছায় পাঁচজন ফেরেশতা পৌঁছাই কয়জন মতের কাছাকাছি আসলে তাকে ওই মৃত মারা যাবে বান্দার কাছে পাঁচজন ফেরেশতা পাঠাই ওয়ামাল মালাকুল আব্বাল আর প্রথম ফেরেশতা কখন আসে ফি নবীজি বলেন ফায়ুন ও ফায়াতি হে ওয়ারুহু ফিল হুলকুম প্রথম নম্বর ফেরেশতা কখন আসে বান্দার রূহ যখন হুলকুমে চলে আসে গলার কণ্ঠনালীর কাছে কাছে এসে যায় কিভাবে আসে
কন্ট্রোলালের মধ্যে কিভাবে আসে হাদিসে পাকে আমার নবী যে দাকাইকুল আকবার ও হাদিস আছে যে 70000 ফেরেশতা নাকি আসে পা থেকে রুটা চাপতে চাপতে হাঁটু পর্যন্ত আনে একদল সেজন্য ওদিক থেকে ঠান্ডা হয়ে আসে কোন দিকে মানুষ মারা যাওয়ার সময় খেয়াল করি পা দিক থেকে রু বের করে ফেলে চাপতে চাপতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে আবার আরেকদল ফেরেশতা 70000 এর এরও বন্দর রু চাপতে চাপতে হাঁটু থেকে কোমর পর্যন্ত এনে চলে যায় আরেকদল ফেরেশতা আসে এরা কোমর থেকে চাপতে চাপতে হুলকুম পর্যন্ত এনে দেই এই তিন দিন তিন দল ফেরেশতা রুটাকে হুলকুম পর্যন্ত এনে দেই তখন মালাকুল মওত আজালুল ইসলাম হুলকুম থেকে রুটা টেনে বের করে ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বলেন শরীর থেকে রুটা চাপতে চাপতে বের করার কারণে ওই বান্দার শরীরটা এত বেশি নরম হয়ে যায় একটা মশা বসলেও তার অসহ্য লাগে ভারী লাগে সেজন্য নবীজি বলেন মারা গেলে বেশি নড়াচড়া করিও না মারা গেলে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে পারবে না বেশি গরমও দিতে পারবে না কুসুম কুসুম গরম পানি দিবা যাতে ওই বান্দা যিনি মারা গেছে ওনার কষ্ট না হয় জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষ মারা গেলে অনুভূতি থাকে কিনা থাকে এই যে পোস্টমর্টম করে ফেলতেছে শরীরটাকে এমন ভাবে কাটতেছে আমার নবীজি বলেন কাসরু আজমিল মাইয়াতি কা কাসরিহা হাইয়া জিন্দা থাকতে কাটা যেরকম মরণের পরও কাটায় কি তবে জিন্দা থাকতে ওফ মারে চিল্লায় আপনি শুনতেছেন মারা যাওয়ার পরও চিল্লাইলে আপনি শুনতেছেন না ওই মাইয়াত কিন্তু চিল্লায় কথা বলুন ঠিক কিনা একটু লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম মনোযোগ আছে কোথায় নিয়ে আছে কণ্ঠনালী এখানে আর আমার নবী বললেন ওই বান্দার রূহ চাপতে চাপতে কণ্ঠনালী পর্যন্ত এনে দেওয়ার পরে পাঁচজন ফেরেশতার মধ্যে প্রথম জন আসে আর বলে কি বলে ইয়া ইবনে আদম আয়না বদনুকাল কবি রূহ যখন হুলকুমে এসে ফেরেশতা বলে বান্দারে তুমি না শরীরের বাদুরি করেছো তোমার বিরাট শরীর ছিল তোমার শরীর বড় শক্তিশালী ছিল এখন তোমার শরীর শক্তিশালী শরীরটা কই তোমার শরীর তো রু নাই রু তো কোথায় চলে আসছে কণ্ঠনালীতে এসে গেছে আইনা বদনুকাল কবি তোমার শক্তিশালী রুটা গেল কো শোক শরীরটা গেল কই মা আদাফ হলিয়ম হেরে বন্দা আজকে তোমার শরীরটা কত দুর্বল হয়ে গেল আজকে তুমি হাত নড়াইতে পারছো না হাতে তো রু নাই পা নড়াইতে পারতেছো না পায়ে রু নাই তোমার শরীর নড়াবার ক্ষমতা নাই কোথাও রু নাই রুটা কোথায় চলে আসছে এই কণ্ঠনালীতে চলে আসছে আইনা লিসানু কালফাসি তোমার বক্তব্য শোনার জন্য মানুষ কত যে পাগল ছিল তুমি বড় সুন্দর বক্তা ছিলা আইনা লিসানুকাল ফাসিহ তোমার সুন্দর জুবানটা ভাষাটা গেল কই মা আসকাত হালিয়ম আজকে তোমার জুবান তো নীরব হয়ে গেছে তোমার কেমন লাগতেছে তুমি যে পানি তালাশ করতেছো এটাও তুমি মুখ দিয়ে তোমার ছেলেকেও বলতে পারছো না মেয়েকেও বলছে পারতো না ইচ্ছি মা কাউকে তুমি বলতে পারতেছো না যে আমার তৃষ্ণা লেগেছে আমাকে একটু পানি দাও এরকম বলার তোমার শক্তি নাই আজকে তুমি চুপ হয়ে গেলা তুমি না কত সুন্দর ফাসিহ বান্দা ছিলা তোমার ভাষাটা কত সুন্দর ছিল আজকে তুমি চুপ হয়ে গেলা কেন কে বলে ফেরেশতাই বলে আল্লাহু আকবার আইনা আহলুকা তোমার পরিবার গেল কই তোমার পরিবার গেল কই যে পরিবারের জন্য তুমি হারাম খামাইতে দ্বিধাবোধ করো নাই এরকম আছে কি না কিছু বান্দা সদে চলতে চায় কিন্তু স্ত্রীর কারণে পারে না স্ত্রীর চাহিদা বেশি এই বান্দা ধরেন মাসে 20,000-25,000 ইনকাম করে কিন্তু স্ত্রী তো 20,000-15,000 টাকা দিয়ে একটা ড্রেস নিয়ে ফেলতেছে একটু চিন্তা করে না আমার স্বামীর ইনকাম কি আয় কি আমি কিভাবে খরচ করব আমার নবীজি বলছেন ওই স্ত্রী হচ্ছে আশুম ফিল মারাতের মধ্যে অন্তর্ভুক্ত অলক্ষী স্ত্রী যে স্বামীর ইনকাম বুঝে না খরচের মধ্যে
ওই তার চাহিদার কারণে স্বামী তখন হারাম পন্থায় পা বাড়ায় কথা বলুন ঠিক কিনা অনেক বান্দা সতে ছাদ থাকতে চায় হালাল হারাম যাচাই বাছাই করে থাকতে চায় তবে ওই বদকার স্ত্রীর কারণে পারে না এরকম আছে কি না আমার এই ওয়াজ যারা শুনছেন অনুরোধ করব আপনি এমন স্ত্রী হইয়েন না যে স্ত্রী স্বামীকে বাধ্য করেন হারাম পন্থে আসার জন্য স্বামীর অবস্থা বুঝতে হবে কথা বলুন ঠিক কি না আল্লাহ সবাইকে এদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক আমিন বলি তখন ওই ফেরেশতা বলছে আয়না আহলুকা হ্যাঁ তুমি না তোমার বউর কারণে হারাম পন্থে গেছো আজকে তোমার বউ কই তোমার পরিবার কই তুমি তো দুর্বল হয়ে গেছো এভাবে চিৎকার করে কখন ওই ফেরেশতা আসে হুলকুমে রূহ আসার পর নবীজি বলছেন ওয়ায়াতি হিসানি দ্বিতীয় নম্বর ফেরেশতা বান্দার কাছে আসে কখন ইদা কুবিদারো তার রূহ যখন কবজ করা হয় এই কন্ট্রোলালি থেকে মালাকুল মউত যখন টেনে তার রূহটা বের করে ফেলে তখন দুই নম্বর ফেরেশতা আসে এসে বলে কি জানেন ও ওয়া নাশারা আলাইহিল কাফান ফায়ুনাদি হে ইয়া ইবনে আদম ওই বান্দার কাফন রেডি হচ্ছে রূহ বের হয়ে গেছে গোসল হয়ে গেছে কাফন রেডি হচ্ছে তখন ওই দ্বিতীয় নম্বর ফেরেশতা এসে বলে ইয়া ইবনে আদম আইনা মা আদাত্তা মিনাল গানালিল ফাকারে বান্দারে তুমি না কতই প্রস্তুতি নিয়েছিলা তুমি না ধনী ছিলা তুমি না কোটিপতি ছিলা তুমি না শিল্পপতি ছিলা তুমি না হাজার কোটির মালিক ছিলা তুমি না অনেক ব্যাংকের বড় বড় ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে পুরাই ফেলেছিলা তুমি না বড় ধনী ছিলা আজকে তোমার ধন গেল কই আইনা মা আদাত্তা মিনাল খারাবিল আমরান তোমার জীবন সুন্দর চলার জন্য তোমার যে প্রস্তুতি আজকে তোমার ওই প্রস্তুতিগুলা গেল কই তোমার সব তো দুনিয়াতে রয়ে গেল তোমার রূহ তো বের হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর বলে কি আইনা মা আদাত্তা মিনাল ইনসিল ওয়াহশ তুমি এই বিভিন্ন ভয় ভয় থেকে বাঁচার জন্য সুন্দর একটা বাড়ি করলা তোমার বাড়ি কই তোমাকে তো বাড়ি থেকে বের করে দিছে একটু জোরে বলি না সুবহানাল্লাহ এটা দুই নম্বর ফেরেশতা বলে তিন নম্বর ফেরেশতা কি বলে ওয়ায়াতিহিল মালাকুস সালিস তৃতীয় নম্বর ফেরেশতা এসে বলে কখন বলে ইদা হুমিলা আলাল আনাক যখন বন্দর জানাজা পড়াবার জন্য বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য তাকে কাঁধে করে নিয়ে যাই কাঁধে করে ও যখন তাকে কাঁধে করে চলায় কবরের দিকে নিয়ে যায় তখন তিন নম্বর ফেরেশতা আসে এসে বলে কি বলেন ফায়ুনাদি হে ইয়া ইবনে আদম এ বনি আদম اليوم تسافر سفرا بعيدا لم تسافر سفرا ابعد منه বন্দা আজকে তুমি যে গাড়িতে উঠেছো তুমি তো অনেকবার প্লেনে উঠেছো আমেরিকায় গিয়েছো আবার বাড়িতে ফিরে আসছো এমারাতে গিয়েছো লন্ডনে গিয়েছো ফ্রান্স বিভিন্ন জায়গায় তুমি গিয়ে বাড়িতে ফিরে আসছো আমেরিকার সফর অনেক দূরে তবে তুমি আবার ফিরে আসছিলা কিন্তু আজকে তুমি এমন গাড়িতে উঠে গেলা আলিয়ম তুসাফিরু সাফারাম বাইদা যদিও বা কবরটা তোমার বাড়ির পাশে কিন্তু ফরস্তা বলে আজকে তুমি এত লং সফরে যাচ্ছ লাম তুসাফির সফরান আবাদা মিনহু এর চেয়ে অধিক বড় সফর অধিক লং সফরে তুমি কখনো যাওনি জোরে বলুন সুবহানাল্লাহ এই সফরে সবাইকে যাইতে হবে কিনা একটু বলেন না হবে কিনা বলে আজকে তুমি এত লং সফরে যাচ্ছ এই সফর থেকে আর ফিরে আসার সুযোগ নাই আরো বলে আলিয়ম তাজুরু কমান আজকে তুমি এমন কিছু বান্দাদের সাক্ষাতে যাবা লাম তাজুরহুম কবুল হাদা কতন তুমি ইতিপূর্বে এদেরকে কখনো দেখো নাই আচ্ছা কেউ কি দাদার বাবাকে দেখছেন দাদার বাবাকে কেউ দেখছেন কি কিন্তু মারা যাওয়ার পরে কবরে গেলে দাদার বাবু দেখবেন দাদার দাদাকেও দেখবেন দাদা সদ্য গোষ্ঠীকেও দেখা যাবে কথা বলুন ঠিক কিনা
আর বলছে ফেরেশতা বলছে কি আলিয়াম তাজুরু কওমান আজকে তুমি এমন কিছু বান্দাদের সফর সাক্ষাতে যাইবা লাম তুজারু তাজারহুম কবল হাদা ইতিপূর্বে কখনো তুমি ওদের সাথে সাক্ষাৎ করনি আলিয়াম তো দেখিলো মাদখালান দাইকা আজকে এত সংকীর্ণ জায়গায় তুমি ডুববা এত সংকীর্ণ জায়গায় তুমি ডুববা লাম তো দেখিল তাদখুল আদিয়া কামিন হো জীবন এর চেয়ে সংকীর্ণ জায়গায় তুমি থাকো নাই বাসা বাড়াল করতে গেছে নিজের বাসাও না এমনি কিছুদিন থাকবে সেটা রুম মাস্টার্স রুম কত বড় এটা বাথরুম আসেনি এটা এত ভাই কত ভাই কত একটা ডাটা নে ডিটেইলস জানতে চাই বলে বান্দারে কত বড় রুমে তুমি ছিলা আজকে এমন এক সংকীর্ণ রুমের মধ্যে তুমি যাচ্ছ এই সংকীর্ণ রুমে জীবনও তুমি থাকনি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওই যে আগে হাদিসটা শেখ তারপর আজান তারপর নামাজ ইনশাআল্লাহ একটু লক্ষ্য করুন এরপরে বলতেছেন কি ফাতুবা লাকা ইনফুস্তা বিরদওয়ানিল্লাহি তুমি তো আজকে কামিয়াব যদি তুমি আল্লাহকে রাজি করে এই সফরে যাচ্ছ সুবহানাল্লাহ তুমি যদি আল্লাহকে রাজি করে এই সফরে যাচ্ছ তাহলে তুমি কামিয়াব তোমার জন্য শুভ সংবাদ ওয়া ওয়াইলাকা ইন রাজাতা ফি সখতিল্লাহ তুমি যদি আল্লাহকে नाराज করে এই সফরে যাও তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস কথা বলুন ঠিক কিনা এটা কয় নম্বর ফেরেশতা চার চার এবার পঞ্চম নম্বর না এটা তিন নম্বর ফেরেশতা গেছিল একবার চার নম্বর ফেরেশতার দিকে আসতেছি আমি সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ জামাত কয়টায় সাড়ে সাতটা না জামাত টাইমে টাইমে হবে ইনশাআল্লাহ আমরা দরকার আছে পাঁচ মিনিট আগে যাব ইনশাআল্লাহ আগে আমি হাদিসটা শেষ করে ফেলি চতুর্থ নম্বর ফেরেশতা আসবে ওয়াইয়াতিহিল মালাকুর রাবে ইযা লুইদা ফি কবরে যখন তাকে কবরে রাখা হবে কবরস্থ করা হবে তখন ফায়ুনাদি হে ইয়া ইবনে আদম ফেরেশতা চার নম্বরটা এসে ডাক দিবে বনি আদম বিল আমসে কুনতা আলা জাহরিহা মাশিয়া গতকালও তুমি জমিনের উপর হেঁটেছিলা এ জমিনের উপর গতকালও তুমি হেঁটেছিলা আল ইয়াম সিরতা ফি বাতনিহা মুদতাজিআ আজকে জমিনের পেটের মধ্যে তুমি শুয়ে আছো গতকালও জমিনের উপর তুমি হেঁটেছিলা আজকে সে জমিনের পেটের পেটের মধ্যে তুমি শুয়ে আছো অবিল আমসে কুনতালা জহরিহা দাহেকা গতকাল ওই জমিনের উপর তুমি হাসাহাসি করেছিলা কিন্তু আলিয়ম আসবাহতা ফি বাতনিহা বাকিয়া আজকে জমিনের পেটে এসে তুমি চিল্লায় চিল্লায় কান্দেছো তোমার কান্দন কেউ শুনে না গতকাল জমিনে হাসছিলা আজকে জমিনের ভিতরে এসে তুমি কান্দেছো শুধু তাই নও বিল আমসে কুনতা আলা জহরিহা মদিনাবা গতকাল তুমি জমিনে নাফরমানি করে করে গুনাহ করেছিলা কিন্তু আলিয়ম আমসাইতা ফি বাতনিহা না দেমা আজকে জমিনের পেটে এসে তুমি লজ্জিত হয়ে গেলা আইশ তুমি যদি গতকাল লজ্জিত হইতা আজকে লাভবান হইতা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গতকাল তুমি জমিনের উপর ছিলা আজকে জমিনের পেটে শুয়ে আছো গতকাল তুমি জমিনের উপর হাসছিলা আজকে জমিনের পেটে তুমি কাঁদতেছো গতকাল জমিনের উপর তুমি গুনাহ করেছিলা আজকে তুমি বড় লাঞ্ছিত বড় বড় লজ্জিত অবস্থায় আছো একটু বলি না নাউজুবিল্লাহ ওয়াইয়াতিহিল মালাকুল খামিস পঞ্চম নম্বর ফেরেশতা আসে কখন ইদা সুফিবা আলাইহি তুরাব যখন বান্দাকে কবর দিয়ে উপরে মাটি দিয়ে দেয় মাটি মাটি যখন দিয়ে দেয় ওয়াইনসারাফা আনহু আহলুন ওয়াল জিলান যখন পরিবার আত্মীয় এলাকাবাসী যখন তার থেকে চলে যায় তখন ওই ফেরেশতা এসে বলে ইয়া ইবনে আদম দাফানুকা ওয়া তারাকুকা এরা তোমাকে দাফন করে গেছে গা তোমাকে ছেড়ে চলে গেছে যাকে তুমি বেশি ভালোবাসতা তোমার এই কবরে ঢুকে নাই যে যাকে তুমি বেশি গুরুত্ব দিতা যার জন্য তুমি কোরবান করে দিলা জীবনভর এই এই কত কষ্ট করেছিলা আজকে কেউ তোমার কবরে নাই তোমার কবরে একা ফেলে সবাই চলে গেছে কথা বলুন ঠিক কিনা এগুলো সবার জন্য হবে কিনা একটু ভালো করে লক্ষ্য করি বলছে ওয়ালাও কামু আন্দাকা মা নাফাউকা এরা তোমার আত্মীয় স্বজন কবরের পরে দাঁড়ায় থাকলো লাভ হইতো না হ্যাঁ লাভ হইতো কখন যদি কিছু পড়ত কিছু তেলাবাত করত তখন লাভ হতো এমনি বসে কান্দে কোন লাভ নাই
তারপরে কি বলছে বলছে ওয়াজামাতাল মাল তুমি মাল জমা করেছিল দুনিয়াতে ওয়াতারাক্তাহু লিগাইরিকা মালগুলো জমা করে আরেকজনের জন্য আরেকজনের জন্য রেখে এসে গেছো মাল তোমার মালিক হয়ে গেছে আরেকজন বিল্ডিং তোমার মালিক হয়ে গেছে আরেকজন জমিন তোমার মালিক হয়ে গেছে আরেকজন প্লট তোমার মার্কেট তোমার কারখানা তোমার এই তোমার সেই তোমার কিন্তু মালিক হয়ে গেছে আরেকজন তুমি আরেকজনের জন্য সব রেখে চলে আসছো কে বলে এই পঞ্চম নম্বর ফেরেশতা আর কি বলে وَتَسِيرُ إِلَى إِمَّا إِلَى الْجَنَّةِ لَالِيَا أَوْ إِلَى نَارٍ حَامِيَا এখন তোমার সফর হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে তুমি যদি প্রস্তুতি নিয়ে আসো তোমার জামাটা জান্নাতের দিকে হবে আর তুমি যদি প্রস্তুতি ছাড়া এসে গেছো তোমার জামাটা জাহান্নামের দিকে হবে আজকের এই ওয়াজ জাস্ট কবরকে স্মরণ করাবার জন্য ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমি এতটুকু উপস্থাপন করলাম এখন আমাদের করণীয় কি আমরা তো এই পথে যাব আমাদের প্রস্তুতি কোনটা হওয়া চাই আল্লাহ আমাদের সবাইকে এই আহাদিস মুস্তাফা গুলা যা শুনেছি এগুলা স্মরণ রাখার তৌফিক দান করুন মরণে স্মরণ রাখবা মরণে স্মরণ রাখলে হারাম পেটে যাবে না বেনামাজি হওয়া চাই যাবে না কে শরীয়ত বিরোধী আর কেউ কিছু করবে না মিথ্যাও বলবে না জীবনে মরণের শরণ নাই বিদায় আজকে আমরা যেমন ইচ্ছা তেমন করছি আল্লাহ নবীজিও বলেছেন কাফা বিল মউতে ওয়াজা একজন বান্দাকে মতের শরণ করাই দিলে এটাই বড় ওয়াজ সুবহানাল্লাহ বলেন মতের শরণ করাই দেওয়া এটাই বড় ওয়াজ আল্লাহ আমাদের সবাইকে এটা স্মরণ রাখার তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু